বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে আগামী 22শে ডিসেম্বর নরসিংপুর প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন পানিভরা মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শনিবার এ খবর জানিয়ে স্কুলের শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির কর্মকর্তারা বলেন, মধ্যধলাইয়ের পানিভরা বাজারে 1923 সালে স্কুলটি স্থাপিত হয়েছিল। তারা বলেন, আগামী 22 ডিসেম্বর সকাল 9টায় স্কুল প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের শুভারম্ভ করা হলেও মূল অনুষ্ঠান আয়োজিত হবে পানিভরা বাজার মার্কেট শেডে। সকাল 9:30 শুরু হবে উদ্বোধনী সঙ্গীত, এরপর পর্যায়ক্রমে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথিদের বক্তব্য সহ অন্যান্য অনুষ্ঠান। এ উপলক্ষে গঠন করা হয়েছে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে একটি অভ্যর্থনা কমিটিও। এই মহৎ অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও স্কুল পরিচালন কমিটির কর্মকর্তারা। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট, ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। মই এইখন স্কুলৰ অসমীয়া ভাষা শিক্ষক। ইয়াত স্কুলখন 1923 চনত ইষ্টাব্লিছ হৈছে, 100 বছৰ সম্পূৰ্ণ হ'ব অহা 22 তাৰিখত। আপোনালোকক সকলোকে ইয়াত আহি অনুষ্ঠানটো সাফল্যমণ্ডিত কৰিবলৈ সকলোকে আমন্ত্ৰণ জনালোঁ। আৰু অনুষ্ঠানটো ৰাতিপুৱা 9টাৰ পৰা আৰম্ভ হ'ব আৰু 3টালৈকে থাকিব। আপোনালোকে যিমান পাৰে আমাক অনুষ্ঠানটো আৰু ভাল যাতে ভাল হয় এইটো কাৰণে অলপ আহিব আৰু এখানে মোৰ সমবৰ্তব্য সামৰণি মাৰিম। এই উপলক্ষে, এই দিৱসটা উদযাপন উপলক্ষে এক বিৰাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কৰা হৈছে। আপোনাৰ আশ্ৰবাই শিক্ষক ও ছাত্র ছাত্রী সহ সবাই এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলবেন, এটাই আমাদের একমাত্র কামনা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকিয়া প্রোগ্রামটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলবেন। ধন্যবাদ।